আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স ফর পিসি। আজকের ভিডিওতে আমরা শিখব ক্যাপকাট ইন্টারফেসের বিস্তারিত। আমরা কিন্তু ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চাই, তাই বিস্তারিত শিখতে চাই। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইত রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। চলে আসলাম আমার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে এবং শুরুতেই ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের ওয়ার্ডশিটটি ওপেন করে নিচ্ছি। এখানে আজকের পর্বে যা কিছু শিখব তার বিস্তারিত জেনে নিচ্ছি। আজকে আমরা ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্স ফর পিসির পার্ট 2 আছি। আজকের পর্বে কিন্তু আমাদের গত পর্বের ধারাবাহিকতা চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আজকের ভিডিওতে আমরা আসলে কি শিখব। এবং শুরুতেই দেখতে পাচ্ছেন মেনুর যে ট্যাবগুলো, এই ট্যাবগুলো সম্পর্কে কিন্তু আমরা গত পর্বে শুধু একটু ধারণা পেয়েছি। আজকে এর পরে কী কী আছে সেগুলো জানতে চাই, যেমন এখানে প্লেয়ার, টাইমলাইন, টুলস, এডিটিং প্যানেল, তারপরে ভিডিও অডিও, তারপর হচ্ছে স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট, এআই স্টাইলাইজ, তারপর হচ্ছে কাস্টমাইজ লেআউট, ডিফল্ট লেআউট, তারপর হচ্ছে শর্টকাট, এক্সপোর্ট, সেভ নেম এবং অটো সেভ। তো এই সবগুলো বিষয়ে আমরা বিস্তারিত শিখতে চাই। আমি চলে যাচ্ছি ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার ফর পিসি। আমরা চলে আসলাম আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার এবং এখান থেকে আমরা এই ক্যাপকাটের যতগুলো ফাংশন রয়েছে, ট্যাব রয়েছে, টুলস রয়েছে, এগুলো সম্পর্কে আগে বিস্তারিত জানতে চাই। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্লেয়ার, মানে এই মেনু বারের সাথে এখানে যে বক্সটা রয়েছে এটা কিন্তু জড়িত। আমরা এটা পরবর্তীতে জানবো এবং এই পর্যায়ে আমরা আসলে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে প্লেয়ার। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে, কারণ ইন্টারফেসে কিন্তু অনেকগুলো বক্স রয়েছে। এটা একটা বক্স, এটা একটা বক্স, আবার এখানে একটা বক্স, আবার এখানে এটা হচ্ছে টাইমলাইন। তো আমরা এই বক্স যেটা হচ্ছে মনিটর, মানে এটা আলাদা একটা ছোট্ট মনিটর, কারণ আমরা ভিডিও এডিট করার সময় কি কি করব, কোন জায়গাটা কাটবো, কোন জায়গাটা বাদ দিব, এই সবগুলো বিষয় এই মনিটরে দেখতে পারবো। তো এটার নাম হচ্ছে প্লেয়ার। তো এই প্লেয়ারের পরে এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে টাইমলাইন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এদিকে এবং এই নিচে এই পুরোটার নাম হচ্ছে টাইমলাইন। এবং ভিডিও এডিট করার জন্য এই টাইমলাইন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যত কাটছাট করব, যা কিছু বাদ দিতে চাই, যা কিছু অ্যাড করতে চাই, সব কিছু কিন্তু এই টাইমলাইনই করা হবে। তো এই টাইমলাইনে কিন্তু আরও কিছু অপশন রয়েছে, আমরা এটাও দেখতে চাই। এই যে এই ভিডিওর মধ্যে যখন আমি একটা টাচ করব বা মাউস দিয়ে ক্লিক করে দিব, তখন কিন্তু এখানে আরও অনেকগুলো অপশন হাইড ছিল, সেটা কিন্তু এখন শো করছে এবং এটাকে বলা হয় টুলস বার। আমরা এই টুল বারের মধ্যে যতগুলো অপশন রয়েছে এই সব গুলো বিষয় জানবো, কারণ এডিট করতে গেলে এটা কিন্তু প্রতি মুহূর্তে লাগবে। যেমন এখানে মুভ টুল রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আনডু, তারপর এখানে হচ্ছে স্পিল্ড, তারপর হচ্ছে এখানে ডিলেট, ফ্রিজ, তারপর হচ্ছে রিভার্স, তারপর হচ্ছে মিরর, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, এ পাশে অনেকগুলো বিষয় রয়েছে, এই সবগুলো বিষয় জানবো। এবং এই পর্যায়ে আমরা এই শীট থেকে যে বিষয়টা জানবো টুলসের পরে সেটা হচ্ছে এডিটিং প্যানেল বা ডিটেলস। আমরা এটা জানার জন্য চলে যাব সফটওয়্যারে, এই যে ক্যাপকাট সফটওয়্যার। এবং আমরা যদি এই টাইমলাইনের বাইরে ক্লিক করি, মানে যে ভিডিওটা এখানে আছে সেটা যদি আনসিলেক্ট করে দেয়, তখন কিন্তু এখানে আমরা মানে ডিটেলসের একটা বক্স দেখতে পাচ্ছি। এখানে আসলে যদি আমরা সবগুলো ডিটেলস দেখতে চাই তখন এই ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে যখন ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের ডিটেলসের বক্সের মধ্যে এখন কিন্তু আলাদা এডিটিং প্যানেল একটা ওপেন হয়ে গেছে। এই বক্সটার নাম হচ্ছে এডিটিং প্যানেল, কারণ আমরা এডিট করার জন্য যতগুলো অপশন দরকার, এডিট করার জন্য যতগুলো টুলস দরকার, এই টাইমলাইনের মধ্যে যে ভিডিওগুলো থাকবে, যে অডিও থাকবে বা যে ফটো থাকবে, এই সবগুলোর এডিটিং প্যানেল পাবো হচ্ছে এই জায়গার মধ্যে, এই বক্সের মধ্যে। ঠিক আছে, আমরা যদি এখানে এই যে বাইরে ক্লিক করি তখন দেখেন এখানে যে এডিটিং প্যানেল সেটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, আবার যখন ভিডিওতে ক্লিক করি তখন কিন্তু এই এডিটিং প্যানেলটা মানে একদম শো হচ্ছে। তো যখনই আমরা এই ভিডিওতে একটা ক্লিক করে দেব তখনই কিন্তু দেখেন এখানে এডিটিং প্যানেল যেটা সেটা কিন্তু ওপেন হয়ে গেলো। এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা যদি উপরে দেখি দেখেন প্রথমেই রয়েছে ভিডিও, এবং এই যে ভিডিওটা এখানে নেওয়া আছে এই ভিডিওর সাথে যে অডিও আছে আমরা চাইলে সেই অডিও এডিট করতে পারবো এখান থেকে। এই যে অডিওতে যখন ক্লিক করে দেব তখন অডিওর সাথে আসলে যতগুলো ফাংশন দরকার, যতগুলো টুলস দরকার সবগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এই ভিডিওটাকে যদি আমরা স্পিড কম বেশি করতে চাই দেখেন এখানে কিন্তু সেই অপশনগুলো রয়েছে। এবং এই ভিডিওর মধ্যে যদি আমরা অ্যানিমেশন বসাতে চাই তখন আমরা আসলে কী টাইপের অ্যানিমেশন বসাতে পারবো, যেমন ইনের মধ্যে কি আছে, আউটের মধ্যে কি আছে, ঠিক আছে, কম্বোর মধ্যে কি আছে, এই সবগুলো আমরা দেখতে পারবো। তারপরে রয়েছে অ্যাডজাস্টমেন্ট। একটা ভিডিও এডিটিংয়ের মধ্যে যে তিনটা বিষয় বলেছিলাম, একটা হচ্ছে ভিডিও কাটছাট করা, অডিও এডিট করা, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানে ভিডিওর কালারকে পরিবর্তন করা, এই কালারকে পরিবর্তন করার জায়গাটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট।
ঠিক আছে। তো আমরা এটার মধ্যে অনেকগুলো অপশন পাবো, আমরা যখন ভিডিওকে অ্যাডজাস্টমেন্ট করতে যাব বা কালার দেব বা ইফেক্ট দেব, তো এটার ডিটেলস আমরা তখন জানতে পারবো। শিট অনুযায়ী এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কাস্টম লেআউট বা ডিফল্ট লেআউট, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি ভিডিও এডিটিং সফটওয়্যারে এবং এখানে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন অ্যাঙ্গেলের বক্স রয়েছে, এখানে একটা টাইম লাইনের বক্স, এখানে প্লেয়ারের বক্স, এখানে হচ্ছে মেনুর বক্স এবং এখানে হচ্ছে এডিটিং প্যানেলের বক্স। এই সবগুলোকে যদি আমরা চাই যে বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করতে, অথবা এটাকে যদি আমরা এই প্লেয়ারটাকে বাম পাশে নেব এবং এখানে মেনু বারটাকে ডান পাশে নিয়ে আসবো, সেগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারবো, ঠিক আছে। যেমন এখানে একটা অপশন রয়েছে, দেখেন এই যে উপরে শর্টকাটের পাশে এখানে এরো চিহ্নতে যখন আমরা ক্লিক করে দিব এবং এখানে দেখেন ডিটাচ মিডিয়া প্যানেল, আমরা যদি এই মিডিয়া প্যানেলটাকে আলাদা করতে চাই, এই যে ডিটাচ, আমি যদি এখানে একটা ক্লিক করে দেই, দেখেন এটা কিন্তু এই যে আলাদা হয়ে গেল, এই যে এখান থেকে চলে আসলো। আমরা চাইলে এটাকে বিভিন্ন জায়গায় রাখতে পারবো, এখানে রেখেও কাজ করতে পারবো। আবার যদি এখানে দেখেন তিনটা অপশন আছে, এটা যখন আমি আলাদা করব তখন এখানে তিনটা অপশন পাবো, এই যে তিন ডট যেটা দেওয়া আছে, তিন ডটের উপরে গেলে। আপনি যদি বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একদম নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। রিস্টোর পাবো, ফুল স্ক্রিন পাবো, মিনিমাইজ পাবো। আমি যদি এই ফুল স্ক্রিনে একটা ক্লিক করে দিই, দেখেন পুরাটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল। এখন অন্যগুলো আমরা দেখতে পাচ্ছি না, এখান থেকে আসলে বেসিক যে কাজগুলো করে তারপর আমি আবার চাইলে জায়গায় নিয়ে যেতে পারবো। আবার যখন এই তিন ডটে চলে আসবো, এখান থেকে যদি মিনিমাইজ করে দিই, দেখেন এটা কিন্তু একদম নিচে মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি এই যে ক্লিক করি, এটা চলে আসে, আমি যদি এটার মধ্যে আবার ক্লিক করে দিই, উপরে চলে আসে। তো এখান থেকে দেখেন আরেকটা অপশন, এই যে রিস্টোর, আমি যদি এখানে আবার ক্লিক করে দিই, তখন আবার কিন্তু আমার এই প্যানেলটা একদম জায়গায় চলে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা যে প্যানেল রয়েছে বা প্রত্যেকটা লেয়ার রয়েছে সেগুলোকে আমরা আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় আমরা সেট করতে পারবো। আমি যদি এখানে আবার চলে যাই এবং এখানে দেখেন ডিটাচ প্লেয়ার, এটাকে যদি আমরা আলাদা করি সেটাও করতে পারবো। এই যে এখানে ক্লিক করে দিলাম, করার পরে এই যে প্লেয়ার কিন্তু আলাদা হয়ে গেলো, চাইলে আমি এটাকে অন্য জায়গায়ও নিতে পারবো। এই যে ধরেন আমি এখানে নিলাম, এখানে নিয়ে এটাকে আরও ছোটো করে ছোটো করে কিন্তু আমি এই পাশে রেখে মানে ভিডিও এডিট করতে পারবো। আবার যদি মনে করি যে না আমরা জায়গায় নিয়ে যাবো, জাস্ট এখানে ধরে টান দিয়ে ছেড়ে দিলে হবে। আবার যখন এটাকে আলাদা করব তখন এখান থেকে এই যে রিস্টোর দিলেই জায়গায় বসে যাবে, ঠিক আছে। তো আমরা চাইলে প্রত্যেকটা প্যানেলকে এখান থেকে আলাদা করতে পারবো, ঠিক আছে। এই যে এডিটিং প্যানেল, তারপর হচ্ছে টাইম লাইন, আমরা যে কোনো জায়গাকে করতে পারবো। আর যদি মনে করি যে না এগুলো আমার প্রয়োজন নয়, আমরা ডিফল্ট লেআউটে থাকবো, তখন এখানে ক্লিক করলে কিন্তু যেটা যেখানে বসার অটোমেটিক যেভাবে রিঅ্যারেঞ্জ থাকে, মানে সফটওয়্যার যখন ওপেন করি তখন ঠিক সেভাবেই প্রত্যেকটা প্যানেল জায়গায় জায়গায় বসে যাবে, ঠিক আছে। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, তারপর কিছু কিছু দেখায় যেগুলো আসলে আমাদের লাগবে বা এক্সপার্ট হওয়ার জন্য আসলে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। যেমন এখানে এই যে টাইম লাইন যেটা রয়েছে, আমরা যদি মনে করি যে এই জায়গাটা আমাদের জন্য কম, কারণ অনেক সময় হতে পারে ভিডিও এডিট করার সময় এই যে একটা ভিডিও আছে, আবার এটার উপর একটা ভিডিও নেওয়ার প্রয়োজন হতে পারে, এটার উপর আরেকটা সাউন্ড নেওয়ার প্রয়োজন হতে পারে, আরেকটা ছবি নেওয়ার প্রয়োজন হতে পারে, নিচে তিনটা চারটা নেওয়ার হতে পারে, তখন কিন্তু এখানে জায়গা হবে না। তখন আমরা চাইলে এই জায়গাটাকে একটু ছোট করে দিতে পারি, যে এই যে মনিটর বা এখান থেকে যে মেনু বার রয়েছে বা এখানে যে ডিটেলসের অপশন রয়েছে, এটাকে যদি আমরা চাই, এই যে ধরেন এখান থেকে এই যে একটা টুলস বার রয়েছে, এই টুলস বারের যে উপরে যখন আমরা ধরবো এই যে এখানে, তখন দেখেন মানে উপরে নিচে করার একটা জায়গা বা একটা চিহ্ন চলে আসবে। আমি যখন মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে এইভাবে টান দেব, এটা কিন্তু উপরের দিকে চলে যাবে। এখন কিন্তু এখানে আমরা অনেকগুলো লেয়ার অ্যাড করতে পারবো, ঠিক আছে। আমি যদি এটাকে আবার নিচে নেই, আমার ইচ্ছা মতো আমি এটাকে সাজাতে পারবো। তবে এত বড় তো দরকার নাই, যেহেতু আমাদের ভিডিওর একটা সাইজ রয়েছে, ওই সাইজ অনুযায়ী যদি আমি করি যে এটা এই সাইজটা যদি আমি রাখি এনাফ আমার জন্য, তো এখানে আমি যথেষ্ট পরিমাণে লেয়ার নিয়ে নিয়ে ভিডিও এডিট করতে পারবো। তো আমি চলে যাচ্ছি এখান থেকে আমার ওয়ার্ড ফাইলে, এই হচ্ছে ওয়ার্ড ফাইল এবং এখানে কাস্টমাইজ লেআউটের পরে আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে শর্টকাট। আমরা চলে যাচ্ছি ভিডিও এডিটিং সফটওয়্যারে এবং এই সফটওয়্যার আসলে চালাতে গেলে যখন আপনি আসলে এক্সপার্ট হবেন, আমরা সব কিছু কিন্তু শুধু মাউস দিয়ে করবো না, আমরা কিন্তু কিবোর্ড দিয়ে শর্টকাট কিছু কাজ করতে চাই। কারণ আপনি যখন শর্টকাটগুলো জানবেন, আপনার কাজ কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, কারণ মাউস
দিয়ে সব কাজ করতে অনেক সময় লাগে। যেমন আমি যখন একটা এখান থেকে কাট করতে যাব বা স্পিল করতে যাব ভিডিওটাকে, তখন আমাকে মাউসটা নিয়ে কিন্তু এই স্পিলটির মধ্যে ক্লিক করতে হবে, এবং এই স্পিলটির উপরে যখন মাউসটা নিয়ে যাই তখন দেখেন স্পিলটের শর্টকাট কি Ctrl+B। আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে বিতে প্রেস করব তখন কিন্তু এই স্পিলটাই হবে। মানে আমি যদি কন্ট্রোলে চাপ দিয়ে ধরে বিতে প্রেস করি এটা স্পিল্ড হয়ে যাবে, আবার আমি এখানে এই যে স্পিলটি ক্লিক করলে কিন্তু স্পিল্ড হবে। তো আমার শর্টকাট কোনটা হবে? নিশ্চয়ই কিবোর্ডে অনেক শর্টকাট করা যায়। তো এই সবগুলো শর্টকাট আসলে কোন জায়গায় পাবো, কিভাবে পাবো? তো প্রত্যেকটা ভিডিও এডিটিং সফটওয়্যারের জন্য কিন্তু আলাদা আলাদা শর্টকাট রয়েছে, তবে প্রত্যেকটা সফটওয়্যারের জন্য আলাদা আলাদা শর্টকাট। যেমন অডোবি প্রিমিয়ার প্রোর জন্য একরকম মানে শর্টকাট, আবার ক্যামটেশিয়ার জন্য একরকম শর্টকাট, আবার ক্যাপকাটের জন্য আলাদা শর্টকাট। তো আমরা এখান থেকে শর্টকাটের যে অপশনটা রয়েছে সেটা বের করতে চাই। এই যে একদম উপরে ডান পাশে কোনায় দেখেন এখানে শর্টকাট একটা অপশন রয়েছে, আমি এই শর্টকাটের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু শর্টকাটের যে পপ আপ রয়েছে সেটা চলে আসলো। এখানে দেখেন এই ক্যাপকাট ভিডিও এডিট করার জন্য যতগুলো শর্টকাট দরকার সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনাকে খুঁজে খুঁজে আপনার যেটা প্রয়োজন সেগুলোকে আপনি মুখস্থ করে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখেন আসলে সবগুলো আমাদের প্রয়োজন নাই, কিন্তু সবগুলো যদি জানেন আপনার এডিটিং কিন্তু অনেক বেশি সহজ হবে, অনেক বেশি তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আসলে দেখেন উপরে আবার কিছু অপশন রয়েছে, যেমন টাইম লাইন, তারপরে প্লেয়ার, তারপর হচ্ছে বেসিক, তারপর হচ্ছে আদার্স। আমরা শুরুতেই বেসিকের মধ্যে যে শর্টকাটগুলো রয়েছে সেটা দেখতে চাই। এখানে দেখেন এই যে কপি, কাট, পেস্ট, ডিলেট, আন্ডু, রিডু, মানে এগুলো কিন্তু আমাদের একদম প্রতিনিয়তই লাগে, সবসময় লাগে। আমি যে বলেছিলাম আপনাদেরকে যে ভিডিও এডিট শেখার জন্য আপনাকে একটা খাতা নিতে হবে বা নোটপ্যাড নিতে হবে, এই যে এই শর্টকাটগুলো অবশ্যই আপনার খাতায় লিখে নেবেন অথবা মুখস্থ করে নেবেন। তবে সবচেয়ে ভালো হবে খাতায় লিখে নিলে, আমাদেরকে কিন্তু সবগুলো দরকার নেই, যেগুলো অনেক বেশি প্রয়োজন বা এডিট করতে গেলে সবসময় লাগে সেই কীগুলোকে যদি আমরা মানে খাতায় লিখে নিই অথবা মুখস্থ করে নিই তখন কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, এবং এরপরে প্লেয়ার রয়েছে, প্লেয়ারের মধ্যে আসলে কী কী শর্টকাট রয়েছে সেটা আমরা দেখতে পারবো, যে জুম ইন প্লেয়ার, তারপরে জুম আউট প্লেয়ার, তারপরে এখানে টাইম লাইন মধ্যে কী কী রয়েছে, যেমন স্পিল্ড রয়েছে বিতে, Ctrl+B। আমরা যখন স্পিল্ড করতে চাই এই যে এখানে যে টুলসের মধ্যে স্পিল্ড রয়েছে আমরা এখান থেকে ক্লিক করে করতে পারি, আবার শর্টকাটে Ctrl+B দিয়েও কিন্তু স্পিল্ড করতে পারি। তো এখান থেকে বুঝতে পারছেন যে এই শর্টকাটগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনাকে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হওয়ার জন্য ক্যাপকাট দিয়ে। ঠিক আছে, তো আশা করি এখান থেকে আপনাদের যেগুলো প্রয়োজন অথবা কাজ করতে গেলে কিন্তু দেখবেন কোনটা কোনটা লাগে, এই শর্টকাটগুলো আপনি এখান থেকে আপনার মতো করে একটা খাতার মধ্যে বা নোটপ্যাডের মধ্যে সাজিয়ে নেবে। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, ক্যান্সেল করে দিলাম, আমরা চলে যাচ্ছি ওয়ার্ড ফাইলে, এবং এখানে দেখতে চাই এরপরে কী রয়েছে, এবং এরপরে রয়েছে এক্সপোর্ট এবং সেভ এবং অটো সেভ। ঠিক আছে, আমরা এই তিনটা বিষয় দেখতে চাই। তো আমরা চলে আসলাম ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার পোর্ট PC। এই সফটওয়্যারের মধ্যে আমরা যখন আসলে কোনো একটা ভিডিওকে কাট ছাট করে, সাউন্ড এডিট করে বা কালার কারেকশন করে সবগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে তখন এই ভিডিওটাকে আসলে রেন্ডার করার পালা। ঠিক আছে, মানে এটাকে আসলে রেন্ডার বলতে যে ভিডিওর কাট ছাট করে যা কিছু করলাম তখন এটা পরিপূর্ণ ভিডিও রূপান্তর করার জন্য আমাদেরকে কিন্তু মানে রেন্ডার করতে হবে। তো এই রেন্ডার করার জন্য দেখেন এই যে সফটওয়্যার রয়েছে, সফটওয়্যার একদম ডান পাশে কোনায় উপরে যে এক্সপোর্ট একটা অপশন রয়েছে, এক্সপোর্ট, আমি যখন এই এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিব তো শুরুতেই আমরা এই যে ভিডিওটা এখন রেন্ডার করব সেটার একটা নাম দিয়ে দেবো। এখানে এই যে একটা নাম এখানে হয়তো ABCD দেওয়া আছে, আমরা এখানে 1 2 3 4 5 6, আপনি আপনার ফাইলটা আসলে কোন নামে সেভ করবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। আমি বোঝানোর জন্য 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, এবং এই ভিডিওটা রেন্ডার হওয়ার পর কোন জায়গায় সেভ হবে সেই লোকেশনটা আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এই যে এক্সপোর্ট টু, মানে এক্সপোর্ট হওয়ার পরে এই ভিডিওটা আসলে কোন জায়গায় যাবে, এটা কি ডেস্কটপে যাবে নাকি সি ড্রাইভে যাবে নাকি ডি ড্রাইভে যাবে, কোন জায়গায় যাবে আমরা এখান থেকে চুজ করে দিব। এই যে চুজ করার জন্য এই ফোল্ডার অপশনে আমি একটা ক্লিক করে দিব, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে একটা লোগো অটোমেটিক হয় সেটা সিলেক্ট করা আছে, কিন্তু আমরা এখানে চাচ্ছি না, আমরা চাচ্ছি ডেস্কটপের মধ্যে এই যে ক্যাপকাট ইউজ এলিমেন্ট এটা মধ্যে সেভ করতে। তো এই জায়গাটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে এই যে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, বাস এটা সিলেক্ট হয়ে গেলো। এবং এখানে এই যে কোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে H.264, এটা হচ্ছে MP4 এর কোড। আমরা যদি এই এর জন্য ক্লিক করি এখানে দেখেন HEBC এবং AB1,
তিনটা ফর্ম্যাট রয়েছে, তো আমরা এটাই করবো, এটা হচ্ছে MP4। ঠিক আছে, আমাদের এখন রেগুলার যে ভিডিওগুলো বা আমরা যে ফর্ম্যাটে সব জায়গায় ভিডিও রেন্ডার করি সেটা হচ্ছে MP4। তো আমরা এখান থেকে কোড যেটা MP4 সেটা দিয়ে দিলাম, এবং এখানে ফর্ম্যাট হচ্ছে MP4। চাইলে আপনি এখান থেকে মুভ ফর্ম্যাটও করতে পারেন, তবে রেগুলার যে ফর্ম্যাট সেটা হচ্ছে MP4। এবং এখানে আসলে ফ্রেম রেট, তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট হচ্ছে 30 FPS। এই FPS মানে কি? এফ দিয়ে হচ্ছে ফ্রেম, পি দিয়ে হচ্ছে পার, এস দিয়ে হচ্ছে সেকেন্ড, ফ্রেম পার সেকেন্ড। মানে হচ্ছে এই ভিডিওটাকে আমরা যখন রেন্ডার করব, এটা আসলে কোনো ভিডিও না, মানে অনেকগুলো ছবি মিলিমিলে কিন্তু একটা ভিডিও হয়। মানে হচ্ছে একটা ফ্রেমের মধ্যে পার সেকেন্ডে 30টা ছবি থাকবে। এই 30টা ছবি যখন একটা না মানে চলতে থাকবে, তখন মনে হবে এটা ভিডিও। এটা যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, একটু দেখাই দিই, তাহলে নতুন যারা তারা ব্যাপারটা বুঝতে পারবেন। কারণ অনেকে মনে করবে ভিডিও মানে ভিডিও না ছবি, এটা আবার কি? এটা বোঝানোর জন্য যদি আমি এখানে চলে আসি, অথবা আমার যেখানে ছবি আছে আমি যদি এখানে যাই, এই যে দেখতে পাচ্ছেন এটা ধরেন একটা ছবি, ঠিক আছে, এই যে এটা একটা ছবি, তো এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ছবি। এটা একটা ছবি, 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 এটা কিন্তু বোঝাচ্ছি FPS মানেটা কি। তো প্রত্যেকটা ছবি মিলিয়ে মিলিয়ে যে একটা ভিডিও হয় সেটা যদি বুঝাতে চাই, ধরেন এখান থেকে আমরা আস্তে আস্তে যদি মাউস দিয়ে চেঞ্জ করি এখান থেকে, তাহলে কিন্তু একটা একটা ছবি দেখতে পাচ্ছি। আর যখন এই ছবিগুলো অনেক তাড়াতাড়ি যাবে, তখন কিন্তু এটাকে আর ছবি মনে হবে না। যেমন আমি যদি এভাবে চাপ দিয়ে ধরি, ঠিক আছে, এভাবে যাই, বা এভাবে আরও জোরে, মানে প্রতি পার সেকেন্ডে 30টা ছবি যাবে, ঠিক আছে, তখনই কিন্তু এটা ভিডিও হয়ে যাবে। এটা যখন অনেক বেশি তাড়াতাড়ি যাবে, তখন কিন্তু এটাকে আর ছবি মনে হবে না, তখন স্টিল ছবিগুলো একটা ভিডিও রূপ ধারণ করবে। ঠিক আছে, ঠিক সেমভাবে ক্যাপকাটের মধ্যে এই বিষয়টা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই যে যখন এক্সপোর্টে যাবো, এবং এখানে ফ্রেম পার রেট মানে প্রতি 30টা ছবি যাবে ফ্রেম পার সেকেন্ড, একটা ফ্রেম রয়েছে, ফ্রেম কোনটা আর পার সেকেন্ড কোনটা। আমি যদি এখানে ক্যান্সেল করি, এই যে এটাকে যদি একটু জুম করি আমরা, তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে আমি যদি বুঝাই এখান থেকে, এই ভিডিওর মধ্যে দেখেন ছবি কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু ভিডিও। আমি যদি এইভাবে আস্তে আস্তে যাই, দেখেন একটা একটা ছবি, এই যে এই যে এই জায়গাটার মধ্যে একটা ছবি যদি মনে করি আমরা, এই ছবিটার মধ্যে 30টা ছবি আছে, মানে পার ফ্রেমের মধ্যে, এটা যদি একটা ফ্রেম হয়, ফ্রেম পার সেকেন্ড, তার মানে প্রত্যেকটা ফ্রেমের মধ্যে 30টা করে ছবি দেওয়া আছে, আর তখনই এটা ভিডিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে আবার এক্সপোর্টে যাই, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ানো যায়, কখন বাড়ানো যায় সেটা বলছি। এবং এখানে দেখেন 60 FPSও কিন্তু আছে, তার মানে কি প্রত্যেকটা ফ্রেমের মধ্যে 60টা করে ছবি যাবে। আমরা এখন দিচ্ছি হচ্ছে 30টা, আর 60টা আছে, 50টা আছে, আরও কম বেশি আছে। তো 60টা কখন লাগে সেটা হচ্ছে যখন আমরা স্লো মোশন ভিডিও করি। এটা কিন্তু আসলে বুঝতে গেলে আর একটু জটিল আছে, আমরা যখন মানে ক্যামেরার মধ্যে বা মোবাইল দিয়ে যখন আমরা ভিডিও করি, তখন আসলে ভিডিও করার সময় আপনি আসলে কত FPS ভিডিওটা করতে চান। যেমন আমরা নর্মালি করি হচ্ছে 30 FPS, মানে প্রত্যেকটা ফ্রেমের মধ্যে 30টা করে ছবি থাকবে। এই বিষয়টা হয়তো অনেকের কাছে একটু নতুন মনে হচ্ছে, বা একটু মনে হচ্ছে যে কেমন জানে আলোচনাটা, কিন্তু এটা অনেক বেশি দরকার। যারা আসলে ভিডিও নিয়ে কাজ করবে তাদের এই বিষয়টা জানা অনেক বেশি দরকার। যখন আমরা স্লো মোশন ভিডিও করব, তখন কিন্তু ভিডিও অনেক স্লো। যদি আপনার এই যে FPS যদি 30 দেওয়া থাকে, আর আপনি যদি ভিডিওটা স্লো মোশন করতে চান পরে এডিট করতে এসে, তখন কিন্তু ভিডিওটা মানে ফেটে ফেটে যাবে, ঠিকভাবে স্লো মোশনটা হবে না, স্মুথলি হবে না। আর যখন আপনি ভিডিও করার সময় 60 FPS দেওয়া করবেন যদি আপনি স্লো মোশন করতে চান, কারণ প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কিন্তু মানে 60টা ছবি থাকবে, ওটার অবশ্যই রেজুলেশন বেশি হয়ে যাবে, এটার MB বেশি হয়ে যাবে। মানে আমরা নর্মালি 60 FPS এ ভিডিও রেকর্ড করি না, কারণ যদি স্লো মোশনের করার প্রয়োজন হয়, যারা স্লো মোশন ভিডিও বানায় তারা অবশ্য ওই 60 FPS দিয়ে ভিডিও বানায়। তো আমরা যেহেতু 30 FPS, বা এই ভিডিওটা আমার নর্মালি 30 FPS এ করা, যেহেতু আমি নর্মাল ভিডিও করবো, স্লো মোশন করবো না, সেই জন্য আসলে এই ফ্রেম রেটটা চেঞ্জ করা আমার কোনো দরকার নাই। ঠিক আছে, চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে আসলে করলেও ওই রকম রেজাল্টটা পাবো না। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, অনেকগুলো কথা বলে ফেললাম, এবং এখানে আসলে আর তেমন চেঞ্জ করার দরকার নেই। আমরা এখান থেকে এই যে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা মানে রেন্ডার হওয়া শুরু করবে। তো এই বিষয়টা আমরা একদম ডিটেলসে আরও দেখাবো যখন আমরা ভিডিও এডিটটা শুরু করব। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমার ওয়ার্ড ফাইলে, এবং এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ভিডিও ট্র্যাক এবং অডিও ট্র্যাক। এই ট্র্যাক আসলে কি, ট্র্যাক কি বোঝার জন্য আমরা চলে যাব ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে। এবং এখানে আমরা যদি জুমটা একটু কমিয়ে দেই, জুমটা বেশি হয়ে গেছে, এই যে
এই যে ভিডিওটা আমরা রাখলাম এটা হচ্ছে একটা ট্র্যাক, মানে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা মানে চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্র্যাক। তো এখানে যদি আমরা আসলে আরও ভিডিও অডিও বা ছবি নেই তখন কিন্তু এখানে ট্র্যাক বাড়বে। এই ট্র্যাক বাড়াবো কীভাবে, আমরা কিছু ভিডিও আরও এখানে নিয়ে নিই, এই যে ইম্পোর্টের মধ্যে ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথেই আমরা ডেস্কটপে চলে গেলাম এবং এখান থেকে আসলে একটা অডিও নেই, তারপরে হচ্ছে আরেকটা ভিডিও নেই, তারপর হচ্ছে একটা ছবি নেই, ঠিক আছে, আর কিছু নেবো, ওই যে আরেকটা ছবি নেই, নিয়ে আমি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে নিয়ে এখানে ওপেনে ক্লিক করে দিলাম। দেখেন এই সবগুলো অডিও ভিডিও সবগুলো কিন্তু চলে আসছে। আমরা যদি আরেকটা অডিও নিই, আপনাদেরকে ডিটেলস এই জায়গাটা বুঝাতে চাই, এই যে ইম্পোর্টের মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে একটা অডিও নিলাম, এখন আরেকটা অডিও নিতে চাই, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা অডিও, দুইটা ছবি, তিনটা ভিডিও চলে আসলো। তো এখন আমাদের ভিডিওর প্রয়োজনে আমরা যদি মনে করি যে এই ভিডিওটা এখন আমরা এখান থেকে প্লে করব, কিন্তু প্লে করার আগে এটার মধ্যে সাউন্ড আছে, আমরা সাউন্ডটা বন্ধ করে দিতে চাই, এই জায়গাটা একটু বলে নিয়ে ফাঁকে, এই ট্র্যাকের মধ্যে কিন্তু এখানে তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে মিউট ট্র্যাক, মানে এই ট্র্যাকটাকে যদি আমরা মিউট করে দিতে চাই, এই ভিডিওর মধ্যে যে সাউন্ডটা আছে আমরা যদি একটু প্লে করি, এই নাম এটার সাউন্ড কিন্তু আছে। তো আমরা যদি এই সাউন্ডটাকে মিউট করে দিতে চাই, এই যে এখান থেকে এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দিব, তখনই কিন্তু এই ভিডিওর সাউন্ড কিন্তু অফ হয়ে গেল। এখন ভিডিও চলবে বাট সাউন্ড হবে না, ঠিক আছে। কোনো কারণে যদি এই ট্র্যাকটাকে আমাদের অফ করে রাখতে হয়, আচ্ছা সেই বিষয়টা বলার আগে আমরা এখানে আরও কিছু ট্র্যাক নিয়ে নিই, যে এই ভিডিওটা নিতে চাই আমি, এখানে এই যে প্লাস একটা ক্লিক করে দেবো, প্লাসে ক্লিক করলে অটোমেটিক একটা জায়গার ভিতরে গিয়ে বসে গেলাম, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে গেলাম। এখন আমরা এই ভিডিওটাকে টান দিয়ে আমরা এই ভিডিওর উপরে বসিয়ে দেব, ঠিক আছে, দেখতে পাচ্ছেন উপরে বসে গেলো, এবং এই ভিডিওটাকে আমরা উপরে আরেকটা উপরে বসাতে চাই, এই যে এখানে। তো এখন যদি আমি একটু জুম করি এখানে, দেখেন এটা হচ্ছে মেইন, তারপর এটার উপরে একটা, তারপর এটার উপরে একটা। একটা বিষয় মনে রাখতে হবে, এই মেইন ট্র্যাকের উপরে আমরা যতগুলো রাখবো সেগুলো কিন্তু সামনে দেখা যাবে। যেমন এটার উপরে কোনটা, এই যে মেইন ট্র্যাকের উপরে হচ্ছে এই ভিডিওটা। এখন দেখেন এই ভিডিওটার পরে কিন্তু ওই যে আমাদের দ্বিতীয় ভিডিও এটার মধ্যে চলে আসতেছে, মানে উপরে আমরা ওইটা দেখছি। এরপর আরেকটা ভিডিও এর উপরে রাখা আছে, এখন যদি আমরা প্লে করি, এই যেখান থেকে প্লে করি, তখন দেখেন এর উপরের ভিডিওটা কিন্তু শো করছে। তার মানে বিভিন্ন কারণে আমাদের প্রয়োজনে যে একটা ট্র্যাকের সাথে ভিন্ন ভিন্ন ভিডিও, ভিন্ন ভিন্ন সিনারি যদি বসাতে চাই তখন আমরা উপরে উপরে রাখবো। ধরেন এই জায়গার মধ্যে আমি একটা মানে জঙ্গলের কথা বলছি অথবা বাঘ ভাল্লুকের কথা বলছি, তখন আমাদের ওই ধরনের একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই, তখন এখানে দেখেন একটা ছবি নিলাম, বাঘের ছবি, আমি যদি এটাকে টান দিয়ে ধরে এই যে এখানে বসিয়ে দিই, দেখেন এখন কিন্তু এই যে এখানে এই ট্র্যাকের পরে কিন্তু অটোমেটিকই আমরা এই ছবিটা পাবো, এই যে ভিডিও শেষ হওয়ার পরে এই যে বাঘের ছবি চলে আসে, ঠিক আছে। তো এখানে আবার আরও অনেকগুলো কাজ করা যাবে, যেমন আমরা যদি মনে করি যে এখান থেকে এই ছবিটাকে ছোট করে দেখাবো সেটাও করতে পারি। যেমন আমার মেইন ভিডিওতে আমি যদি এখানে দেখাই, এই যে এদিকে চলে আসি, এই ট্র্যাকের পরে চলে আসি, এই যে ছোট করে যে ক্যাপকাটটা বসালাম এটা কিন্তু বড়টাকেই টান দিয়ে ছোট করে নিলাম। এটা কীভাবে করব সেটা একটু দেখিয়ে দিই। এই যে ছবিটা এখন যদি এই ছবিটার এই যে উপরে দেখেন সাদা দাগ রয়েছে, আমি যদি চাপ দিয়ে ধরে এই যে টান দিয়ে এটা কিন্তু ছোট হয়ে গেল। এই যে এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, ঠিক আছে, আবার বড় চাইলে বড় করতে পারি। তো আমি এখানে এটাকে রাখলাম এবং এখানে দেখেন ভিডিও রয়েছে, ভিডিও কিন্তু বড় কারণ এটা এইচডি ভিডিও, এটাকেও যদি আমি ছোট করতে চাই সেটাও কিন্তু করতে পারবো, ঠিক আছে। এই ট্র্যাকের উপরে এটা ক্লিক করে এই যে দেখেন উপরে ছোট্ট বিন্দু আছে, আমি যদি এখানে চাপ দিয়ে ধরে এই যে এখানে রেখে দিই বা এটার উপরে রেখে দিই সেটাও কিন্তু হবে, এবং এখানে এটা আলাদাভাবে প্লে হবে, ঠিক আছে। কোন একটা কারণে বা ভিডিওর একটা প্রয়োজনে আমি যদি মনে করি যে একটা ক্লিপস দেখাবো আলাদা, সেটা কিন্তু এইভাবে ছোট করে আমি পাশে দেখাতে পারি, অথবা আমরা যদি রিয়েকশন ভিডিও করি তখন কিন্তু এরকম করে যে মেইন ভিডিও থাকলো আর আমার ভিডিওটা এখানে ছোট করে এক কোনায় দিয়ে দিলাম, সেটাও কিন্তু আমি এখানে করতে পারি রিয়েকশন ভিডিওর জন্য, ঠিক আছে। তো এরপরে এখানে আরেকটা বিষয় যেটা স্পেশালি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এখানে ট্র্যাক তৈরি হয়েছে, ও আরেকটা অডিও নিয়ে নেই, তাহলে আমাদের আরেকটা অডিও ট্র্যাক হবে, এই যে অডিওটাকে চাপ দিয়ে ধরে আমি নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় বলি, এই যে মেইন ট্র্যাক এটার উপরে দিতে পারবেন আপনি ভিডিও এবং ছবি, এবং যত অডিও বসাবেন প্রত্যেকটা অডিও কিন্তু এরকম নিচে চলে যাবে, এই ট্র্যাকে নিচে যাবে। দেখেন এখান থেকে আমি যদি এই অডিওটাকে উপরে রাখতে চাই, যে আমি এখানে রাখবো, এটা কিন্তু নিচে চলে গেলো, ঠিক আছে। আমি এটাকে ডিলিট করে দিই, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবো, চলে যাবে। আর যদি আমি এই যে ছবিটাকে, ধরেন এই ছবিটাকে বসাতে চাই, আমি যদি নিচে নিয়ে যাই এখানে কিন্তু বসবে না, দেখেন উপরে চলে আসে। তার মানে ফটো ভিডিও এগুলো হচ্ছে সবসময় উপরে বসবে মেইন ট্র্যাকের উপরে, আর যত অডিও আছে এই অডিওগুলো সবগুলো হচ্ছে নিচে বসবে।
ঠিক আছে। তো এখন এখানে দেখেন অনেকগুলো ট্র্যাক কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু এতগুলো ট্র্যাক ছিল না। ধরেন এই যে ভিডিওটা আমি রাখলাম বা এই ছবিটা রাখলাম, এই ট্র্যাকের জন্য কিন্তু এখানে একটা ট্র্যাকের অনেকগুলো অপশন তৈরি হয়েছে। এই ভিডিওর জন্য এখানে ট্র্যাকের অনেকগুলো অপশন তৈরি হয়েছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে, ঠিক আছে। অডিওর জন্য এটা তৈরি হয়েছে, তো আমরা যখন কোনো একটা ভিডিওর সাউন্ড অফ করে দেবো তখন এখান থেকে এই যে মিউট করে দেবো, যেমন এই ভিডিওটার সাউন্ডটা আমি মিউট করতে চাই অথবা উপরের ভিডিওটার সাউন্ড মিউট করতে চাই, তখন আমি এখান থেকে মিউট করে দেবো, মিউট করে দেবো, এবং এই ট্র্যাকও মিউট করে দেবো। সবগুলো মিউট করে দিলাম এবং মেইন যে ভিডিও ট্র্যাক সেটাকে আমরা ওপেন করে দিলাম বা আনমিউট করে দিলাম। তো এখন যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি শুরু থেকে, তখন আমরা সবগুলো ভিডিও দেখতে পারবো কিন্তু আমরা এগুলোর সাউন্ড শুনতে পারবো না, কারণ এগুলো আমরা মিউট করে রাখছি। তো এখানে যে বিষয়গুলো আরও বলতে চাই যে মিউটের পরে আসলে কি আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চোখের মতো আছে হাইড ট্র্যাক, আমরা যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই তখন দেখেন এই যে ট্র্যাকটা এটা পুরাই হাইড হয়ে থাকবে, এটা কিন্তু আমরা দেখতে পারবো না। আমি যদি আবার এটাকে ওপেন করে দিই শো, তখন দেখেন এই যে বাঘ এখানে আছে। তো আমরা যদি এখান থেকে প্লে করি, এই যে এখান থেকে যদি প্লে করি, দেখেন প্লে হয়ে কিন্তু এই যে বাঘটা চলে আসলো। বাঘ যদি উপরে থাকে তাহলে আমরা খুব সহজে দেখতে পারবো, আর যদি মনে করি যে না এখানে থাকবে আমাদের প্রয়োজনে এটা ইউজ করব, প্রয়োজন না হলে ইউজ করব না, বা অন্য কাজ করার পরে হয়তো এটাকে শো করাবো, তখন আমরা এটাকে এই যে এখান থেকে হাইড করে দিতে পারবো। হাইড হয়ে গেলে এখন যদি প্লে করি দেখেন এই যে বাঘের উপর দিয়ে যাচ্ছে কিন্তু বাঘ কিন্তু শো করছে না। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লক ট্র্যাক। আমরা যদি মনে করি যে এই ট্র্যাকটাকে লক করে রাখবো, আমরা যেমন এটাকে এই যে নড়াচড়া করতে পারতেছি, আমি যদি এখান থেকে এই যে লক করে দিই লক ট্র্যাক, তখন দেখেন এটা কিন্তু নড়াচড়া করা যাবে না, মানে যেটা যেখানে আছে এটা অটোমেটিক লক হয়ে গেল, আমরা শুধু নিচের যে মেইন ট্র্যাক এটাই চালাতে পারবো, ঠিক আছে, এই যে চলতেছে। আবার যদি এটাকে লক খুলে দেয় তখন কিন্তু এটা শো করবে, আর যদি এখানে সাউন্ড দিয়ে দিই তখন এটা সাউন্ড কিন্তু আমরা শুনতে পারবো। তো আশা করি এই ট্র্যাক সম্পর্কে আপনারা মোটামুটি এখান থেকে ক্লিয়ার হয়েছেন। আমরা বিভিন্নভাবে এখানে অনেকগুলো ট্র্যাক অ্যাড করতে পারি, যখন অনেকগুলো ট্র্যাক হবে তখন আমরা চাইলে এটাকে এইভাবে ছোট করে দিতে পারি, ঠিক আছে, তখন আমরা খুব সহজে এখান থেকে দেখতে পারবো। তো আমি এটাকে জায়গায় নিয়ে যাচ্ছি, এই যে এখানে নিয়ে গেলাম, এবং এখানে দেখেন আলাদা আলাদাভাবে যদি আমরা বসাতে চাই, এই ট্র্যাকটা যদি আমরা এই বাঘের পরে শো করবে এটা মনে করি, অথবা এটা যদি এটার পরে আবার মনে করি, এখানে একটু দেখাবো তারপর এটা, দেখেন কি হয়। আমরা যদি এখান থেকে প্লে করি দেখেন বাঘ দেখা যাবে, তারপরে কিন্তু ওই নিচের ট্র্যাক না হয়ে উপরের ট্র্যাকে চলে গেলে, যে এটা ছোটো হাতে ছোটো দেখাচ্ছে, আমি যদি এটাকে ফুল স্ক্রিন করে রাখি তখন কিন্তু এটাই দেখাবে, ঠিক আছে, এই যে। আবার যখন এই ট্র্যাকটা মানে শেষ হবে তখন কিন্তু আমরা মূল ভিডিওতে চলে আসলাম, এবং মূল ভিডিওর পরে আবার যখন আরেকটা ট্র্যাক এখানে অ্যাড করলাম বা ভিডিও অ্যাড করলাম তখন কিন্তু এটার পরে ওইটাতে চলে যাবে। আসসালামু আলাইকুম, ঠিক আছে। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যেখানে আসলে ট্র্যাকটা কী, কীভাবে লক করতে হয়, কীভাবে মিউট করতে হয়, কীভাবে হাইড করতে হয়, এই সবগুলো বিষয়ে আমরা এখান থেকে ক্লিয়ারভাবে বুঝতে পারলাম। এবং এ পর্যায়ে আমরা যে বিষয়ে দেখবো যে আমরা আসলে যে ভিডিওটা এখানে এডিট করব এটার কিন্তু একটা নাম দিতে হবে, মানে ফাইল নেম, ঠিক আছে। ক্যাপকাটের মধ্যে এটা অনেক বেশি ইজি, নামের এত বেশি জরুরি না, কারণ অন্যান্য যে সফটওয়্যার রয়েছে ওই সফটওয়্যারগুলো কিন্তু আপনাকে মানে একটু পরপর সেভ করতে হয়, আর ক্যাপকাটের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনাকে কোনো সেভ করতে হবে না, অটোমেটিক এটা মানে প্রত্যেকটা সেকেন্ডে রিয়েল টাইম এটা সেভ হইতে থাকবে, ঠিক আছে। এটা খুবই চমৎকার একটা বিষয়। তারপর আমরা এখানে এই সফটওয়্যারের মধ্যে যে ফাইলটা এখন এডিট করব সেই ফাইলের একটা আলাদা নাম দিতে চাই, এবং নাম দেওয়ার জন্য এই যে উপরে দেখেন 0212 একটা নাম অটোমেটিক হয়ে আছে, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই মাউস দিয়ে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি যদি ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দিই অথবা লেখা শুরু করি হয়ে যাবে। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, এই যে বাদ দিয়ে দিলাম, এবং এখানে নাম দিয়ে দিচ্ছি বেসিক আইটি, ঠিক আছে, আমি নাম দিয়ে দিলাম, এবং এই নামে এটা সেভ হইতে থাকবে। এখানে মজার বিষয় হচ্ছে যে এই যে সেভ করার যে একটা প্যারা, অন্যান্য সফটওয়্যারের মধ্যে একটু পরপর সেভ না করলে কিন্তু কারেন্ট চলে গেলে অথবা কোনো কারণে সফটওয়্যার যদি ক্র্যাশ করে বা মানে হ্যাং হয়ে যায় তখন কিন্তু আপনি যে এডিটটা করেছিলেন তখন সবগুলো চলে যাবে। তো এখানে ক্যাপকাট যথেষ্ট চমৎকার বা যথেষ্ট স্মার্ট যে আপনাকে এই প্যারাটা নাই, যে অটোমেটিক এটা যতটুকু করেছেন ততটুকুই এটা সেভ হয়ে থাকবে। এবং এখানে দেখেন একদম ডান পাশে কোনায় এটা হচ্ছে মিনিমাইজ, আমরা যদি ধরেন এটাকে মিনিমাইজ করতে চাই এই সফটওয়্যারটাকে, এটা একদম বেসিক একটা বিষয়। তারপর বলে রাখি কেউ হয়তো এইটাও জানে না যে এখান থেকে মিনিমাইজ কীভাবে করতে হয়, আমি যদি মিনিমাইজে ক্লিক করে দিই দেখেন এই সফটওয়্যারটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, তখন আমরা এখান থেকে অন্য কোনো কাজ করে আবার যদি মনে হয় যে এডিটটা শুরু করবো আবার এখানে এই যে সফটওয়্যার যে আইকন রয়েছে এখানে এটা ক্লিক করে দেবো, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এবং এখানে দেখেন মিডল মাইজ একটা অপশন রয়েছে, আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই এখন দেখেন মিডল মাইজ হয়ে গেলো,
ঠিক আছে, এটা আমরা যে কোনো জায়গায় রাখতে পারবো, ঠিক আছে। আবার যদি মনে করি যে আমরা এখান থেকে এভাবে এডিট করবো সেটাও পারবো, আবার যদি ফুল স্ক্রিন করতে চাই এই যে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো, ফুল স্ক্রিন হয়ে গেলো। এবং এখান থেকে যদি আমি মনে করি যে এই সফটওয়্যারটাকে এখন কেটে দেবো, এই যে ক্লোজ, এটাকে এটার মধ্যে আমি ক্লিক করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর যে বিষয়টা, মানে আমাদের যে হোম ভার্সন রয়েছে যেটা, মানে ক্যাপকাটে, সেটা কিন্তু এখানে থাকে, মানে এখান থেকে ফাইলটা ওপেন হয়, ঠিক আছে। তো এটাও যদি কেটে দিই তখন আবার নতুন করে এখান থেকে ওপেন করতে হবে। তবে এখানে যে মজার বিষয়, আমি যেটা বললাম যে আমরা এতক্ষণ ধরে যা কাজ করেছি সব কিন্তু রিয়েল টাইমে সেভ করে নিয়েছে অটোমেটিক, শুধু আমি নামটা চেঞ্জ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ওই ফাইলটাকে আমি চিনতে পারি আমি আসলে এখন কোন ফাইলের মধ্যে এডিট করছি। এবং দেখতে পাচ্ছেন এখানে বেসিক আইটি এবং টাইমও দেওয়া আছে, আসলে কোন টাইমে আমি এডিট করছি, তারিখ দেওয়া আছে। তো আমি যদি এটাকে আবার ওপেন করতে চাই, এটার মধ্যে একটা ক্লিক করে দেবো, ক্লিক করার সাথে সাথে কিন্তু যে ফাইলটা আমি বেসিক দিয়ে সেভ করেছিলাম এটা কিন্তু ওইভাবেই সেভ হয়ে গেল। তো আশা করি আমরা আজকে ক্যাপকাটের ইন্টারফেসের মধ্যে যতগুলো অপশন ছিল সবগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। এখানে কিন্তু আসলে আরও অনেক বিষয় রয়েছে, আমি যদি আরও বলতে চাই আরও তিনটা পর্ব করা যাবে শুধু এই জায়গাটা নিয়েই, ঠিক আছে। এখানে এগুলো কিন্তু পরিচয় দেয় না, এগুলো কিন্তু এখনও বলি নাই, আমরা চাচ্ছি যে কাজ যখন করব তখন প্র্যাকটিক্যালি আসলে দেখব। তবে আপনারা যারা বিরক্ত হয়ে যাচ্ছেন যে এখন আসলে এডিটই শুরু করা হয় নাই, তাহলে তো আসলে আপনি এক্সপার্ট হতে পারবেন না। আমি যদি চাইতাম যে আধা ঘন্টা ক্যাপকাট দেখাই দেবো সেটা কিন্তু পারতাম, যে এক ঘন্টাই মানে ক্যাপকাট শেষ, জাস্ট একটা ভিডিও নিলাম কেমনে কাট করে সেটা দেখাই দিলাম। কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এক্সপার্ট বানানো, সেজন্য আসলে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছে। এখানে কিন্তু এই যে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, আমি সবগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করি নাই, করতেও চাই না, কারণ ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তবে আজকে একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, যারা এখন পর্যন্ত এই ভিডিওটা কমপ্লিট করেছেন, আপনারা কি চান আমি এইভাবে ডিটেলসে বলে বলে ভিডিওটাকে লম্বা হইলে কোনো অসুবিধা নেই অনেকগুলো পর্ব করি? আর যদি মনে করেন যে না আমরা আসলে এত আলোচনা দরকার নাই, আপনি মেন আলোচনায় চলে যান, জাস্ট আধা ঘন্টা আমাদেরকে এডিট শিখিয়ে দেন, আপনারা আসলে কোনটা চাচ্ছেন আজকের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আর এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনে মনে হয় তাহলে আপনাদের পরিচিত যারা ভিডিও এডিটিং এক্সপার্ট হতে চায় তাদের মধ্যে শেয়ার করে দিন। এবং আজকের ভিডিওর যে প্রশ্ন দিলাম সেটাও জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের তৃতীয় পর্বে। আল্লাহ হাফেজ।